প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, শেষ বলে কোনো শব্দ নাই। হয়তো সময়ের পরিবর্তনে সব কিছু হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত ভিসা করেননি, অথবা আপনারা যারা এখনো পর্যন্ত জরিমানা মাফ করেন নাই অথবা বৈধ আছেন, তারা সেপ্টেম্বরের ভিতরে আপনারা বৈধ হয়ে যান, না হলে কিন্তু পরে পস্তাইতে হবে। দীর্ঘদিন পরে কিন্তু এই সুযোগ সুবিধাটা দেয়, কারণ সংযুক্ত আরব আমিরাতে কাজের সমস্যা নেই যদি আপনার ভিসা থাকে, যে কোনো কিছু আপনি করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত অবৈধ আছেন, প্রত্যেকে বৈধ হয়ে যান। বৈধ হওয়ার পরে দেন আপনারা কাজ শুরু করেন, কারণ এই সুযোগটা আর পাওয়া যাবে না। আর যারা এখন পর্যন্ত দুবাইতে আসার অপেক্ষায় আছেন বাংলাদেশ থেকে, তারাও যে কোনো এক সময়ে হয়তো এই অবৈধ হওয়ার যে বৈধ অবৈধ লোককে বৈধ করার যে সুযোগ সুবিধা কোম্পানি দিয়েছে, সেটার পরে হয়তো এখানেও সুযোগ সুবিধা পাবেন আমার বিশ্বাস। কারণ তারা এখানে যারা বিশৃঙ্খলা করতেছে, সেখানে এখানের মানুষজনকে প্রথমে সুশৃঙ্খল করবে ভিসার মাধ্যমে, তাদের কাছে একটা হিসাব আছে তাদের যে কতজন মানুষ অবৈধ আছে, দেন এগুলো গোছানোর পরে দেন এখানে অনেক বড় একটা হবে, পরিবর্তন আসবে, ভিসা হয়ে যাবে, ভিসার জন্য সুযোগ দিবে। এখন আপাতত আউটসাইড ভিসা বন্ধ আছে, তো আপনারা আউটসাইড ভিসা বন্ধ যেখানে আছে সেখানে মোটামুটি আপনারা অপেক্ষায় থাকতে পারেন। অপেক্ষায় থাকলে ইনশাল্লাহ আশা করি ভিসা হয়ে যাবে, মনে করেন কিছুদিনের ভিতরে। নতুন বছর যখন আসবে তখন কিন্তু আপনারা হয়তো বাংলাদেশের ভিসা ওপেন হয়ে যাবে। আর আমাদের যে সরকার আছে ওনারাও চেষ্টা করতেছে, নাহলে আমরা কিছুদিন আগেও দেখেছি যে যাদেরকে শাস্তি দিয়েছে, অলরেডি শাস্তি হয়ে গেছে, তাদের কিন্তু অনেক ইজিলি তাদেরকে ছাড়া তারা ছাড়া পেয়েছে। তো এই ধরনের প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। আপনারা অপেক্ষা করবেন, যারা আর সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য প্রত্যাশা করছেন, আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, নৈরাশ হবেন না, অপেক্ষায় থাকেন, প্রস্তুত থাকেন। আর যারা ভিতরে আছেন তারা অবশ্যই, যদি অবৈধ থাকেন অবশ্যই বৈধ হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।